দুইটা, তারপরে তারপরে ওই যে রাস্তাগুলো, রাস্তার কিগুলো এই সেটুল মে গান গাচ্ছে, গান গাওয়া ওটা রাস্তার সব। হ্যাঁ ওকে, এই দুইটা সিন এইখানে আপাতত। ওকে সিরুক, হ্যাঁ এরপরে এই তিনটা সিনের পরে শুটিং হচ্ছে ওই মোড়ে, মোড়ে গাড়ি এখানে থামিয়ে রেখেছেন। হ্যাঁ তাহলে ওইখানকার দোকানটা আস্তে আস্তে মোড়ের দিকে মাল সামানা। আচ্ছা এখান থেকে চলে গেলে নেটওয়ার্ক পাওয়া যাবে না, আমি খুব কষ্ট করে জঙ্গলের মধ্যে লাইভ করতে পারতেছি, এজন্য হুট করে চলে আসি, তোমার হটস্পট একটু পরে দিচ্ছি। হটস্পট যেতে ইনশাআল্লাহ। আচ্ছা লক লক ফ্রেম লক। এবার লিমন আসো অ্যাকশন। এটা হচ্ছে ইডিয়েটদের জঙ্গল, জঙ্গলে এসে খালি করে। আজকে আমাদের আর্টিস্ট ওই পাশে কারা আছে ফারুক, তন্ময় ওই পাশে, আচ্ছা ওই পাশে সব আর্টিস্টদেরকে একটু এই পাশে পাঠাইতে হবে, ওদের সবাইকে আর্টিস্টদেরকে এখানে পাঠায় দাও, আর দোকানটা ওই দিক থেকে ইয়ে করো। বলো 3 মিনিট টাইম, সবাইকে এখানে আসতে হবে। আচ্ছা ইডিয়েটে খুব অদ্ভুত একটা ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারকে আমরা ট্রি ম্যান বলে ডাকি। তো ট্রি ম্যান কেটে গেল, পোস্ট করতে পারিনি কিছু না, কিন্তু সবাই দেখছি, অনেকে দেখছে। হ্যাঁ এখানে আমি পাচ্ছি, আর তুমি চাইলে কিছু বলতে পারো, যেহেতু কালকে তুমি। আচ্ছা ইডিয়েট সম্পর্কে একটু বলো। ইডিয়েট সম্পর্কে এটা একটা সিরিয়াল, এটা মুভি না, এটা একটা সিঙ্গেল নাটক না, এটা একটা সিরিয়াল। এইটুকুই। হ্যাঁ পরিচালনায় শোভন আনোয়ার, স্ক্রিপ্ট চিত্রনাট্য শোভন আনোয়ার, আর কিছু বুড়া মানুষ, কিছু বুড়া মানুষ, কিছু বুড়া মানুষ, একজন বুড়া মানুষ, কিছু বুড়া মানুষ। দেখাও দেখাও সিরিয়াল, সিরিয়াল ভেরি সেক্সি। আবু হায়াত মাহমুদ চলে আসছে আমাদের সঙ্গে, ও বলছে বাহ নিশো ভাইকে জোস লাগছে, এভাবেই থাকো তুমি। আর এছাড়া আরো তিনটা স্টুপিড বয় আছে, ইডিয়েটস আর কি, অত স্টুপিড তারা খুবই, শ্যামল, নাইম আর হচ্ছে কল্যাণ, আর তিনজন বিউটিফুল মেয়ে আছে, একজন হচ্ছে মৌসুমী, একজন হচ্ছে একজন হচ্ছে শবনম ফারিয়া, তন্ময় সঞ্জিতা না, ইয়েস রাইট সঞ্জিতা তন্ময় অ্যান্ড শবনম ফারিয়া। আর এছাড়া এছাড়া আরো আছে মাজনুন মিজান, আরো আছে দিনার ভাই, হি ইজ এ ক্লিয়ার ইন্তেকাব দিনার, অবশ্যই খুন স্যার, খুন আমার সাথে বেশি অন্যায় করে শোভন আনোয়ার, এই যে এরকম গাছ ছাগল পাগল তুমি তো ঝকমক করতেছো, মৌ ঘটনা কি? ও আচ্ছা কেন
অ্যানসার করো। ও আচ্ছা, ঝকমক করতেছি কারণ এই যে ঝকমকে ওয়েদার, ঝকমকে পরিবেশ, এই কারণে ঝকমক করছি। ইনি হচ্ছেন অজানা, অজানা চৌধুরী। এটা শুটিং হচ্ছে সিলেটে, খুব একটা জনপ্রিয় এলাকা নন্দরানী চা বাগানে। এটা খুব সুন্দর এলাকা। তোরে কেউ শিখিয়ে দিছে? না না, সে বলতেছে নিজে নিজে। হ্যাঁ বলো অজানা, বলো। এখানকার টুরিস্ট গাইড হিসাবে আসি মৌসুমী ম্যাডামের সাথে এবং সুমন আনোয়ার স্যারের সাথে। ওনারা খুবই ভালো, সিলেটের মানুষদেরকে অনেক ভালোবাসেন। সুমন আনোয়ার স্যার অনেক বেশি এখানে শুটিং করেন, লাউয়াছড়ায়, শ্রীমঙ্গলে, আনারস বাগানে। উনি এই এলাকাটাকে অনেক জিয় করে রাখছেন, মানে অনেক দাম দেন এই এলাকাকে। আপনারা সবাই শ্রীমঙ্গলে আসবেন লাউয়াছড়া এবং নন্দরানী চা বাগানে দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ। ভেরি গুড, ভেরি গুড। অজানা তো ফাটায় দিল। ও আজকে কি করতেছো সাধন? অবশ্যই খুন স্যার, তাহলে কি গল্পের নুন ফেলে দেবো? হ্যালো মৌসুমি আপু, হাউ আর ইউ? আই এম ফাইন। তন্ময় এদিকে, তোকে হটস্পট দিচ্ছি আয়। শ্যামল কই? শ্যামল, শ্যামল তোর কাছে পাওয়ার ব্যাংক আছে? ওকে, হ্যালো, বলো কিছু। কি বলবো, ও আচ্ছা, আমরা অনেক গভীর জঙ্গলে শুটিং করছি, ইডিয়টের শুটিং। অলরেডি আমরা এই 7-8 দিনে এটাকে ইডিয়টের জঙ্গল বানিয়ে ফেলেছি। আর কি বলবো, আর হচ্ছে উই আর এনজয়িং এ লট। হ্যাঁ, আমরা অনেক মজা করছি, অনেক ফান হচ্ছে, আবার কষ্টও হচ্ছে আমাদের। আমাদেরকে পাহাড়ে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, এবং এই জায়গাটা হচ্ছে খুব অদ্ভুত। আমরা শুট করছি, এর চার